প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি আমার সাথে সময় কাটিয়ে বাসায় বেশ ভালো আছো। তোমাদের সাথে দীর্ঘদিন পরে কথা বলা হচ্ছে, কথা বলতে পেরে আমার খুবই ভালো লাগছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের ক্লাসে বেশ কিছু গল্প আমি পড়ে থাকি। আজ আবার একটি গল্প, আসলে একটি গল্প বলবো না, আমি যখন বাসা থেকে আসতেছি তখন দেখলাম যে তিনজন ছাত্র তিনটি সাইকেল নিয়ে বাসায় যাচ্ছেন। আবার এক টিচার তিনি বাসে যাচ্ছেন। আবার দেখলাম যে তোমাদের মতোই বেশ কিছু স্টুডেন্ট হেঁটে হেঁটে যাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, স্কুলে ঢোকার পরে দেখলাম যে একজন স্টুডেন্ট হাতে মাত্র একটি স্কেল নিয়ে আছে, দুজন স্টুডেন্ট তিন রঙের তিনটে স্কেল নিয়ে রয়েছে, আবার একজন স্টুডেন্ট তিনটি ডায়েরি হাতে নিয়ে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হচ্ছে, নিশ্চয়ই তোমরা বলতে পারবে, একটু চেষ্টা করো, আমি কি প্রথমে বলে দেবো? তোমরা চেষ্টা করলে বলতে পারবে। ওকে, সুন্দর, ভালো চেষ্টা করেছ, সুন্দর বলেছ। আসলে এটি হবে সংখ্যা, এটি হবে সংখ্যা, আর এই সংখ্যা যেটি হোক না কেন এটি আমরা নির্ধারণ করতে পারবো উপাত্ত থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমরা তাহলে কি শিখব? আমাদের পাঠ শিরোনাম কি হবে? তোমরা নিশ্চয়ই বলতে পেরেছ। তোমাদের পাঠ বই পৃষ্ঠা 138-এ দেখো, অধ্যায় 12, উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ। উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ, পাঠ শিরোনাম হবে উপাত্ত সংগ্রহ এবং প্রিয় শিক্ষিত বন্ধু, তাহলে আমরা লিখলাম যে পাঠ শিরোনাম উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ। তোমাদের পাঠ বই দেখো, চলো সারণীটিতে উপাত্ত বিন্যস্ত করার চেষ্টা করি। চলো আমাদের সামনে দিয়ে কতগুলো যানবাহন অতিক্রম করছে তা গণনা করার উপায় চিন্তা করি। প্রিয় শিক্ষিত বন্ধু, তোমাদের মাঝে যে কথাগুলো বলেছি এখানে দেখো, তিনজন বালক সাইকেল চালাচ্ছে, একটি বাস আছে, একটি কার রয়েছে, আবার বিভিন্ন রঙের গাড়ি রয়েছে, কার রয়েছে, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষিত বন্ধু, এই যে মানে তিনটি গাড়ি দেখতে পাচ্ছি এখানে, তাহলে সংখ্যা হচ্ছে কয়টি? তিনটে। তো এই যে গাড়ি, এখানে মোটর গাড়ি রয়েছে, বাস রয়েছে, মাইক্রো রয়েছে, এগুলো আলাদা আলাদা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাব? সংখ্যা পাব। একটু লক্ষ্য করো, 139 পৃষ্ঠা, শিক্ষক শ্রেণীকক্ষে এলোমেলোভাবে বিভিন্ন ফলের নাম বলছেন, মনোযোগ দিয়ে শুনে টালি চিহ্নের সাহায্যে ফলগুলো সংখ্যা লিপিবদ্ধ করো এবং পরবর্তী টালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে নিচের সারণীটি পূরণ করো। শিক্ষার্থী বন্ধু, 139 পৃষ্ঠায় যে সারণীটি রয়েছে এখানে একটু দেখো, প্রথমে আছে ফলের নাম, তারপর রয়েছে টালি চিহ্ন, তারপর রয়েছে সংখ্যা। শিক্ষার্থী বন্ধু, প্রথমে কি বলেছি? ফলের নাম। দেখো এটি একটি কি সারণী, প্রথমে কি লিখবো?
ফলের নাম তারপর কি লিখবো টালি চিনো টালি চিনো তৃতীয়ত লিখবো সংখ্যা মনে করো এখানে রয়েছে আম কি রয়েছে আম রয়েছে তোমাদের বলা হলো যে আজ ক্লাসে একজনকে পাঁচটি আম দেওয়া হবে কয়টি আম দেওয়া হবে পাঁচটি তাহলে এখানে টালি চিহ্ন যে পাঁচ লিখবো কিভাবে লিখবো প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু লক্ষ্য করো যে এক দুই তিন চার এখানে কয়টি হলো চারটি হলো চারটি চিহ্নকে আমি যখন আর ভাবে কেটে দেবো তখন কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি কি এক দুই তিন চার তারপরে এটাকে আর আগে ভাবে কেটে দিলাম তাহলে কত হয়ে গেল পাঁচ হয়ে গেল এখানে সংখ্যা কত হবে পাঁচ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে আমের সংখ্যা রয়েছে পাঁচ কয়টি রয়েছে পাঁচ রয়েছে টালি চিহ্ন তাহলে কত লিখবো টালি চিহ্ন আমরা প্রথমে চারটি টাল দেবো কয়টি দেবো এক দুই তিন চার তারপর এটাকে আর আগে ভাবে কেটে দিলাম তাহলে কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদেরকে উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজ তারপর দ্বিতীয়ত দেখো কমলা লেবু কমলা লেবু লিখেছি অথবা তুমি কমলা লিখতে পারো তো এখানে ধরো আকাশ খেয়েছে তিনটি কয়টি খেয়েছে তিনটি তাহলে সংখ্যা কত হবে তিন কালি ছিল কত হবে কয়টি টার্ম হবে এখানে এক দুই তিন এক দুই তিন তিনটি দেবো তো এভাবে পর্যায়ক্রমে আমরা কি করব সংখ্যাটি বের করতে পারবো কিভাবে টালি চিহ্নের মাধ্যমে টালি চিহ্নের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমরা টালি চিহ্ন থেকে কিভাবে সংখ্যা হবে এটা জানার জন্য আরও বেশ কিছু চার্ট দেখবো তোমরা একটু বোর্ডের দিকে ফলো করো এখানে দেখতে পাচ্ছ বিন্যস্ত উপাত্ত বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত উপাত্ত সংগৃহীত উপাত্ত কোনো বৈশিষ্ট্য অনুযায়ী কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হলে তাকে বিন্যস্ত উপাত্ত বলা হয় আমরা যে উপাত্তগুলো সংগ্রহ করব এগুলো যদি বৈশিষ্ট্য অনুযায়ী সাজাই তাহলে কী হবে এগুলোকে আমরা বিন্যস্ত উপাত্ত বলবো অবিন্যস্ত উপাত্ত সংগৃহীত উপাত্ত যদি কোনো প্রকার বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো না হয় তখন তাকে অবিন্যস্ত উপাত্ত বলে তাহলে আমরা যদি এটাকে না সাজাই তাহলে আমরা এটাকে কি বলবো অবিন্যস্ত উপাত্ত বলবো একটু দেখো কত লিখলাম দশ তারপর লিখলাম পনেরো তারপর কত লিখেছি পাঁচ তারপর কত লিখেছি বলো দেখি আট লিখেছি তাহলে এখানে কয়টি সংখ্যা লিখেছি এক দুই তিন চার শিক্ষিত বন্ধু বলো দেখি এই উপাত্তগুলো কি সাজানো রয়েছে সুন্দর বলেছ আসলে এই উপাত্তগুলো সাজানো নেই এই উপাত্তগুলোকে যখন আমি সাজিয়ে লিখব যেমন সবচেয়ে ছোট কোনটি হবে পাঁচ তার চেয়ে বড় আট এর চেয়ে বড় হবে দশ এবং পনেরো তাহলে আমি কি করলাম যে উপাত্তগুলোকে সাজিয়ে লিখলাম সাজানো দুই রকম হতে পারে ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমরা ছোট থেকে বড় সাজিয়েছি প্রথমে লিখেছি পাঁচ তার চেয়ে বড় আট তার চেয়ে বড় কি দশ তার চেয়ে বড় পনেরো এখানে যে উপাত্তগুলো রয়েছে এই উপাত্ত থেকে আমি কি করেছি যে ছোট থেকে বড় সাজিয়ে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন এই উপাত্তকে আবার আমি কি করতে পারি যে বড় থেকে ছোট সাজাতে পারি যেমন এখানে সর্বশেষ যে সংখ্যাটি লিখেছি কত লিখেছি পনেরো তারপরে দশ আট পাঁচ তাহলে এটা এই যে উপাত্তগুলো লিখলাম এই কিভাবে লিখেছি সাজিয়ে লিখেছি বড় থেকে ছোট পনেরো
दस और पाँच देखो पाँच आठ दस पंदो एगुलो के सजिए लिखे छोटो थे बड़ो और एगुलो लिखे कि पंदो दस आठ पाँच यहाँ हो बड़ो थे छोटो प्रिय शिक्षक बंधु तेल बुझल कि বিন্যস্ত উপপাদ্য বিন্যস্ত উপপাদ্য সংগৃহীত উপপাদ্য কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হলে তাকে বিন্যস্ত উপপাদ্য বলা হয়। প্রিয় শিক্ষিত বন্ধু এখন যখন আমরা সাজিয়ে লিখব না যেমন প্রথমে তোমার যে উপপাদ্যগুলো দেওয়া আছে দশ পনেরো পাঁচ আট এগুলো কিন্তু সাজানো নেই, অতএব আমি বলতে পারি যে এই উপপাদ্যগুলো কি অবিন্যস্ত উপপাদ্য, এগুলো তার বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো নেই। দেখো সংগৃহীত উপপাদ্য যদি কোনো প্রকার বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো না হয় তখন তাকে বিন্যস্ত উপপাদ্য বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা এই সংজ্ঞাগুলো মুখস্থ রাখবে এবং বুঝে পড়বে। তারপর দেখো টালি চিহ্ন কি রয়েছে, টালি চিহ্ন একটি শ্রেণীতে যত সংখ্যক ঘটন সংখ্যা বা গণ সংখ্যা থাকে তত সংখ্যক টালি ঘরে খাড়া দাগ কি দাগ দেবো, খাড়া দাগ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে কি খাড়া দাগ দেওয়া হয়। গণ সংখ্যা পাঁচটি হলে পূর্বের চারটি খাড়া দাগের সাথে আড়াআড়িভাবে আরেকটি দাগ দেওয়া হয়, এভাবে গণসংখ্যার উপর ভিত্তি করে দাগ দেওয়াকে টালি চিহ্ন বলা হয়। শিক্ষিত বন্ধু একটু বোর্ডের দিকে দেখো, এটা কি লিখেছি বলো দেখি, এটা হচ্ছে একটি খাড়া দাগ, খাড়া দাগ। গণসংখ্যা পাঁচটি হলে কয়টি হলে, পাঁচটি হলে পূর্বের চারটি খাড়া দাগের সাথে, যেমন এক দুই তিন চার চারটি খাড়া দাগের, চারটি খাড়া দাগের সাথে আড়াআড়ি ভাবে আরেকটি দাগ দেওয়া হয়, এভাবে গণসংখ্যার উপর ভিত্তি করে দাগ দেওয়াকে টালি চিহ্ন বলে। তাহলে এটা কত হয়ে গেল বলো দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এটা হয়ে গেল পাঁচ, কত হয়েছে পাঁচ হয়েছে। তাহলে চারটি খাড়া দাগে মাঝে যদি আড়াআড়ি কোনো দাগ দেওয়া হয় তাহলে আমরা কি বলবো এটাকে, কত বলতে পারি, পাঁচ বলতে পারি। এভাবে গণসংখ্যার উপর ভিত্তি করে দাগ দেওয়াকে আমরা টালি চিহ্ন বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের প্রথমে আমি বলেছি যানবাহনের কথা, যানবাহন দিয়েই একটি টালি চিহ্ন রয়েছে আমরা একটু দেখব। প্রথমে দেখো যানবাহনের নাম বাইসাইকেল কি রয়েছে, বাইসাইকেল। প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা প্রায় কি করো যে স্কুলে আসার সময় বাইসাইকেল নিয়ে আসো, অবশ্যই বাসা থেকে যখন বের হবে সাবধানে আসবে। এই যে বাইসাইকেল লেখা আছে, বাইসাইকেল লেখার পরে কি লেখা আছে, টালি চিহ্ন, কি লেখা আছে টালি চিহ্ন। এখানে কয়টি খাড়া দাগ রয়েছে, এক দুই তিন, কয়টি রয়েছে তিনটি রয়েছে, খাড়া দাগ রয়েছে এক দুই তিনটি। তাহলে আমি সংখ্যা কি লিখতে পারবো, সংখ্যা হবে কত, সংখ্যা হবে তিন, সংখ্যা হবে কত তিন। আবার আছে দেখো কার্ড, এখানে কি রয়েছে খাড়া দাগ রয়েছে এক দুই তিন চার এবং মাছ দিয়ে আড়াআড়ি ভাবে দাগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো কার্ড এখানে লেখা আছে কি এক দুই তিন চার, চারটি দাগ রয়েছে, কয়টি দাগ, চারটি দাগ রয়েছে এবং মাঝখান দিয়ে কি রয়েছে আড়াআড়ি ভাবে কেটে দেওয়া রয়েছে। তো দেখো এই যে আড়াআড়ি ভাবে যে দাগটি রয়েছে এটা দেওয়ার কারণে কি হয়ে গেলো, এটি পাশ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধু আবার দেখো মোটর সাইকেল রয়েছে, এখানে পাঁচটির পরে আবার একটি রয়েছে অর্থাৎ ছয়টি, কয়টি রয়েছে ছয়টি, তাহলে পাঁচকে আমি সংখ্যায় কী লিখলাম পাঁচ। আবার দেখো এক দুই তিন চার, কত হয়ে গেল পাঁচ হয়ে গেল। এখন খাড়া দাগ যে ছিল চারটি তার মাঝে অর্থাৎ আড়াআড়িভাবে আরেকটি দাগ দিয়ে পাঁচ হয়ে গেল, কিন্তু এখানে রয়েছে কি আরেকটি খাড়া দাগ রয়েছে, তাহলে বুঝতে পারলাম যে এখানে সংখ্যা কত হবে ছয় হবে, সংখ্যা কত হবে ছয়। আবার দেখো বাস এখানে খাড়া দাগ রয়েছে তিনটি, তাহলে বাসে হবে কত এক দুই তিন, বাসে টালি চিহ্ন রয়েছে তিন, তাহলে সংখ্যা আমি কি লিখবো তিন লিখবো। প্রিয় শিক্ষিত বন্ধু দেখো সিএনজি রয়েছে এক, খাড়া দাগ কয়টি রয়েছে একটি রয়েছে, তাহলে সংখ্যা কত লিখবো এক লিখবো। প্রিয় শিক্ষিত বন্ধু আশা করি বিন্যস্ত উপপাদ্য এবং অবিন্যস্ত উপপাদ্য টালি চিহ্ন এগুলো সুন্দরভাবে বুঝেছ। এরপরে আমি তোমাদের আরো উদাহরণ সহ একটি সমস্যার সমাধান করাবো, তখন বিষয়টি আরো ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু এখন আর একটি চার্ট দেখো, তোমরা বাসায় অবশ্যই এই অঙ্কটি সুন্দর করে বুঝে পড়বে।
এখানে বলা আছে 15 জন শিক্ষার্থীর মাসিক টিফিন বাবদ ব্যয় টাকা নিচে দেওয়া হলো। এখানে শিক্ষার্থী রয়েছে 15 জন, কতজন রয়েছে 15 জন। তোমরা যখন পরীক্ষায় এরকম কোশ্চেন পাবে, যদি লেখা থাকে এখানে 20 জন তাহলে সংখ্যাগুলো একটু গুনে নিবে যে 20টি সংখ্যা রয়েছে কিনা। যদি কোনো কারণবশত দেখা গেলো তুমি অঙ্ক করে ফেলছো এবং এখানে সংখ্যা লেখা আছে এখানে 20 জন কিন্তু সংখ্যা তুমি পেয়েছো 21 জন, তখন একটু হেরফের হতে পারে, তখন তোমার কনফিউজ থাকতে পারে। তো দেখো এখানে আছে কতজন, 15 জন শিক্ষার্থী, আর এখানে সংখ্যা কত রয়েছে, 15 রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে বুঝতে পারলাম যে সংখ্যাগুলো সঠিকভাবেই লেখা আছে। ক নম্বর অপশানে বলছে উৎপাদিত সময়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য বের করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো এখানে কিছু উপাত্ত রয়েছে, কি রয়েছে উপাত্ত, উপাত্ত সময়ের সর্বোচ্চ, সর্বোচ্চ বলতে সবচেয়ে বড়, আবার বলছে সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোচ্চ, আর একটা রয়েছে সর্বনিম্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধু সর্বোচ্চ বলতে আমরা কি বলছি, সর্বোচ্চ বলতে সবচেয়ে কি বড়টি বোঝায়, এবং বলছে সর্বনিম্ন মানের পার্থক্য বের করতে। এখানে দেখো তোমাদের সুবিধার জন্য যেহেতু স্বল্প সময়ে ক্লাস নিতে হচ্ছে এজন্য সমাধানটি করে দেওয়া আছে, তোমরা বাসে করবে। আমি একটু বুঝাই দিচ্ছি, উপাত্ত সময়ের সর্বোচ্চ মান রয়েছে এখানে 400, কত রয়েছে 400 রয়েছে, এবং সর্বনিম্ন মান রয়েছে 300। শিক্ষার্থী বন্ধু এখানে বলছে যে পার্থক্য বের করো, কি বের করো পার্থক্য, আমরা কিন্তু সহজে পার্থক্য বের করতে পারবো কিভাবে। পার্থক্য বলতে আমরা কি বুঝি, আসলে যে সংখ্যা বড় রয়েছে এই সংখ্যা থেকে ছোট সংখ্যাটি আমি বাদ দিলে যে বিয়োগফলটি পাবো এটি হচ্ছে ওই সংখ্যার বা ওই মানের পার্থক্য। তো এখানে দেখো সর্বোচ্চ সংখ্যা রয়েছে 400 এবং সর্বনিম্ন রয়েছে 300, তো এর পার্থক্য যদি বের করতে যাই তাহলে আমরা কি লিখবো, যে অতএব পার্থক্য সমান বিয়োগ করলে কত হচ্ছে 0 0 3 4 1, তাহলে পার্থক্য আমরা কত পেলাম 100 পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু এর ক নম্বর অপশনে আমাদের চেয়েছিল কি, যে উপাত্ত সময়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য বের করো। ক নম্বর অপশন মোটামুটি তোমরা ভালো বুঝেছ, ধন্যবাদ। ক নম্বর দেখো শিক্ষার্থীদের মাসিক টিফিন বাবদ ব্যয় যোগফল কত। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো মাসিক টিফিন বাবদ যে ব্যয়টি রয়েছে এই ব্যয়ের যোগফল কত, অর্থাৎ যোগ করলে তার ফলাফল কত আসবে এটা বলছে। তো এখানে সংখ্যা পেয়েছি কয়টি, 15টি পেয়েছি। তো এই যে 15টি সংখ্যা পেয়েছি, 15টি সংখ্যার যোগফল যদি আমরা বের করি তাহলে আমরা কি পাবো, যে 15 জন শিক্ষার্থীর মাসিক টিফিন বাবদ যে ব্যয়টি রয়েছে, এবং প্রশ্নে যেটি বলেছে যে মাসিক টিফিন বাবদ ব্যয়ের যোগফল কত সেটি আমরা পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমরা তাহলে কিভাবে করব, যে 15 জন শিক্ষার্থীর মাসিক টিফিন বাবদ ব্যয়ের যোগফল সমান প্রথম যে সংখ্যাটি রয়েছে 350 লিখলাম, তবে মাঝে কি চিহ্ন দিয়েছি, যোগ চিহ্ন দিয়েছি। কেন যোগ চিহ্ন দিয়েছি বলতো, আসলে এখানে যোগফল বের করতে হচ্ছে, কি বলেছে যোগফল বের করতে বলেছে, এজন্য যোগ চিহ্ন দিয়েছি। দ্বিতীয় সংখ্যাটি লিখেছি, এভাবে আমরা কি করলাম যে যোগফল বের করলাম 5100। প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে আমরা কি পেলাম, যোগফল পেলাম। গণনা বলেছে উপাত্ত সমূহকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের সাথে একটু আগেই আমি আলোচনা করলাম যে উপাত্ত সমূহকে টালি চিহ্নের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে হয়, আমি আবারও গণনার অপশনটা একটি চার্টের মাধ্যমে প্রদর্শন করি, তাহলে তোমরা সহজে ওকে বুঝতে পারবে এবং বাসায় লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো গণনা বলেছিল যে উপাত্তগুলোকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো, ব্যয় টাকায়, ব্যয় টাকায়। কেন লিখেছি, যেহেতু প্রশ্নে আমাদের বলেছে যে ব্যয় কত, কি কত ব্যয় কত, যে ব্যয় লিখেছি টালি চিহ্ন দিয়েছি, শিক্ষার্থীর সংখ্যা লিখেছি। ব্যয় দেখো প্রথমে লেখা আছে কত, 300, কত
কত লেখা আছে 300 কেন 300 লিখেছি এখানে সর্বনিম্ন যে সংখ্যাটি রয়েছে 300 এটি কতবার রয়েছে দুবার রয়েছে তাহলে কালি চিহ্ন হয়েছে কয়টি কয়টি টার্ম রয়েছে দুইটি সংখ্যা কত হবে 2 দেখো তাহলে কালি চিহ্ন দিয়েছি দুইটি খাড়া দাগ এবং সংখ্যা লিখেছি 2 যে শিক্ষক বন্ধু আবার দেখো 325 325 এটিতে সংখ্যা ছিল কত 6 আসলে সংখ্যা 6 কিভাবে পেয়েছি এখানে দেখো 325 আমাদের প্রশ্নে 325 সংখ্যাটি 6 বার রয়েছে কয়বার রয়েছে 6 বার এজন্য আমরা প্রথমে কি করেছি যে 325 লিখেছি 325 আর কালি চিহ্ন দিয়েছি 1 2 3 4 5 হয়ে গেল যেহেতু 325 6 রয়েছে এজন্য কত হয়ে গেছে কালি চিহ্ন আমরা কি প্রথমে 5 দিয়েছি তার সাথে একটি খাড়া দাগ 6 হয়ে গেছে সংখ্যা আমরা কত লিখব 6 লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা এই কালি চিহ্নের মাধ্যমে যে প্রকাশ এটা আমরা এরকম করব 350 রয়েছে কত 5 টি রয়েছে 5 টি সংখ্যা রয়েছে আমরা সংখ্যা লিখেছি 5 কালি চিহ্ন কি দিয়েছি 5 দিয়েছি 400 রয়েছে বা কয়টি 2 টি 2 টি রয়েছে এজন্য কালি চিহ্নে 2 টি খাড়া দাগ এবং সেখানে সংখ্যা লিখেছি 2 মোট লিখেছি কত 15 প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা একটা ফলো করবে যে তোমাদের প্রশ্নে যদি সংখ্যা দেয়া থাকে যে 15 20 যে সংখ্যা দেওয়া থাকে তো অবশ্যই ওই সংখ্যাটা মিলতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো তোমাদের সুবিধার জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত নিচে প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমে রয়েছে কত 5 তারপর রয়েছে 5 কালি চিহ্ন দ্বারা কত বোঝায় তাহলে 5 আর 5 কত হবে 10 আবার দ্বিতীয় নম্বর কোশ্চেন রয়েছে 18 15 12 10 13 17 20 এখানে কয়টি সংখ্যা রয়েছে এখানে দেখো সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 তাহলে আমাদের উত্তর হবে কত 7 টি প্রিয় শিক্ষার্থী বন্ধু আবার দেখো যেখানে রয়েছে কত 5 5 আর 6 কালি চিহ্ন দ্বারা কত বোঝায় তাহলে আমরা কি লিখব 6 লিখব 12 সংখ্যাটিকে কালি কালির মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয় তাহলে আমি কি লিখব 12 কে কালি চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে প্রথমে কি লিখব প্রথমে দিলাম 5 আমার কত দেব 5 5 আর 5 কত হলো 10 তারপর দুইটি খাড়া দাগ তাহলে 10 আর 2 কত হচ্ছে 12 হয়ে গেল তাহলে দেখো 12 সংখ্যাটিকে কালির মাধ্যমে আমরা যদি প্রকাশ করি তাহলে কালি চিহ্ন এটি আমরা পাব প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা বাসায় অবশ্যই এই বিষয়গুলো অনুশীলন করবে তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে একটু ঝটফট লিখে নাও বাড়ির কাজ পৃষ্ঠা দেখো 138 থেকে তোমাদের পাঠ্য বই দেখো 138 থেকে 142 এর সকল অঙ্ক বাসায় অনুশীলন করবে শিক্ষিত বন্ধু তোমাদের 138 থেকে 142 পৃষ্ঠার যে সকল মানে অঙ্ক রয়েছে এগুলো সব বাসায় করবে এবং বুঝে কাজ করবে আর তোমাদের যে বিষয়গুলো আলোচনা করা হলো এবং যে সৃজনশীলটা করানো হলো এগুলো বাসায় অনুশীলন করবে তোমরা সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবে আর গুরুজনের কথা অনুযায়ী সকল কার্য সম্পন্ন করবে সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ